নমস্কার, ডক্টরস ডায়ালগ নিউজ পোর্টালে সকলকে স্বাগত। সাপ সমস্যা ও প্রতিকার গ্রুপের পক্ষ থেকে আজ উপস্থাপন করব আমাদের রাজ্যে অবস্থিত বিষধর সাপ নিয়ে। যে সাপগুলো নিয়ে আলোচনা করব, মূলত আমাদের রাজ্যে বিভিন্ন জেলা জুড়ে কম বেশি যে সাপের কামড়ের মৃত্যু সংবাদ আমরা প্রতিনিয়ত পাই, তাদের মধ্যে থেকে প্রধান চারটি সাপ হলো গোকরো, কেউটে, কালাচ এবং চন্দ্রগোড়া। আরও দুটো বিষধর সাপ আমাদের রাজ্যে আছে, একটি শঙ্খচূর এবং আরেকটি শাকামুটি। আসুন আমরা এই বিষধর সাপগুলোর আকৃতি, স্বভাব, বাসস্থান, খাদ্য, আঞ্চলিক নাম এবং এদের বিশেষ ধরন ডক্টরস ডায়ালগ নিউজ পোর্টালের মাধ্যমে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরি। এই সাপটি হলো বিষধর গোকরো, কমন কোবরা, বৈজ্ঞানিক নাম ন্যাজা ন্যাজা, অনেকে স্পেকটেক প্লেট কোবরাও বলে। একবার দেখলেই সাপটিকে চেনা খুব সহজ। রাস্তাঘাটে, বাসস্ট্যান্ডে, স্টেশন চত্বরে মাঝে মধ্যেই সাপুরোদের ঝাঁপির ভিতর থেকে ফণা তুলে সাপুরোদের বাসির দিকে লক্ষ্য করে ধীরে ধীরে এই সাপটিকে তুলতে দেখা যায়। সাপটিকে চেনার সহজ উপায়, ফণার পিছনে দেখুন গরুর খুরের মতো চিহ্ন রয়েছে, ঠিক যেন ইউ আকৃতির, এবং দুপাশে ফুটকি মতো। গায়ের রং সাধারণত বাদামি হলুদ, কালচে হলুদ, ধূসর কালো, কালচে চকলেট। এই গোকরো সাপ সাধারণত 5-6 ফুট মতো লম্বা হয়। মুখের সামনে উপরে ছোট দুটি বিষদাঁত থাকে আর বিষগ্রন্থি দেখতে ঠিক যেন বাদাম আকৃতির, যা চোখের পিছনে অবস্থিত। এদের আশ চকচকে এবং মসৃণ। বাসস্থান ধান ক্ষেত, ইঁদুরের গর্ত, শস্যের গোলা, পুরনো ইটের পাজা, উইডিপি, ভাঙা বাড়ি, মাটির ঘর, বিচুলির গাদা প্রভৃতি স্থানই এদের বেশি পছন্দ। সাপের খাদ্য কিন্তু কখনোই দুধকলা নয়। গোকরোর প্রিয় খাদ্য ইঁদুর, ব্যাঙ, ছোট ছোট কীট পতঙ্গ, গিরগিটি, টিকটিকি, হাঁস মুরগির ডিম, অনেক সময় পায়রা ছানাও এরা খেয়ে ফেলে। আঞ্চলিক নাম খরিশ, আলগোকরো, দুধে গোকরো, তপ, বিরিয়া গোকরো, তেঁতুলিয়া, খরম পাইয়া, বাসকি। কোচবিহার ডিস্ট্রিক্টের মানুষরা অনেকেই একে গোমা সাপ বলেই বেশি চেনে। সাপটি স্বভাবে নিশাচর, 15-18 মিলিগ্রাম মারণ মাত্রার বিষ। যদি কোনো মানুষের রক্তে মিশে যায় তাহলে উপযুক্ত বিজ্ঞানসম্মত চিকিৎসা না হলে মৃত্যু অবধারিত। এই সাপটির নাম কেউটে, ইন্ডিয়ান কোবরা, বৈজ্ঞানিক নাম ন্যাজা কেউটিয়া। সাপটি মারাত্মক বিষধর, ক্ষিপ্র গতিতে ফণা তোলে। ফণাটি কিন্তু গোকরোর চাইতে সামান্য ছোট এবং গোলাকার। দেখুন ফণার পিছনে একটি গোল চিহ্ন বা চক্র রয়েছে। এই গোল চিহ্ন ও চক্র থাকার জন্য ইংরেজিতে একে মনোসিলেট কোবরাও বলে। কেউটের বাসস্থান, এরা মূলত ভেজা মাটিতে থাকতে ভালোবাসে। এছাড়াও ক্ষেত খামার, খানাডোবার ধারে, উইডিপি, গাছের কোটরে, ইঁদুরের গর্ত, পাকা ধান ক্ষেত, কাশফুল বা ছনের বনে এদের ঘোরাফেরা করতে দেখা যায়। গোকরোর মতো কেউটেরও বেশ কিছু আঞ্চলিক নাম রয়েছে, যেমন কালিনাক, কাল কেউটে, আল কেউটে, পদ্ম কেউটে, মাকড়া, গেরিভাঙা, গুমো কেউটে, কালসাপ প্রভৃতি। সাপটি সম্পূর্ণ নিশাচর, মারাত্মক বিষধর। কেউটের বিষের প্রকৃতি নিউরোটক্সিন, অর্থাৎ স্নায়ুতন্ত্রের ক্রিয়াকে কয়েক ঘন্টার মধ্যেই বিনষ্ট করে দেয়। গোকরোর মতো বিষধর কেউটে সাপেরও মারণ মাত্রার বিষ 15-18 মিলিগ্রাম। বন্ধুরা, আজ আর সময় নেই, আগামী দিনে অন্য কোনো এক সময় বাদবাকি বিষধর সাপের বিস্তারিত আলোচনা করব। এই কথা দিয়ে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।